ঈদের প্রাককালে মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে ঈদের উপহার স্বরূপ ফল ও নতুন বস্ত্র তুলে দিলেন বনগাঁ পৌরসভার উপপৌরমাতা জোসনা আঠো। পাশাপাশি অশোকনগর দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় ইফতারের, দেওয়া হলো নতুন বস্ত্র। রাত পোহালেই খুশির ঈদ। মঙ্গলবার ঈদের উৎসবে মাতবেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। ঈদের আগে মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে শুভেচ্ছা স্বরূপ ফলের প্যাকেট, নতুন বস্ত্র তুলে দিলেন বনগাঁ পৌরসভার উপপৌরমাতা জোসনা আঢ্য। বনগাঁ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে শুভেচ্ছা স্বরূপ এদিন এই সকল সামগ্রী তুলে দেন তিনি। নির্বাচনে বনগাঁ পৌরসভার 4 নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করেছেন জোসনা আঢ্য। কাউন্সিলর হিসাবে স্থানীয় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলে জানা গেছে। সোমবার বিকালে 4 নম্বর ওয়ার্ডে এসে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন বাড়িতে যান তিনি। বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন উপহার সামগ্রী। এ বিষয়ে জোসনা আঢ্য বলেন, আমাদের যেমন দুর্গা উৎসব, মুসলিম ভাই বোনেদের তেমনই ঈদের উৎসব। সারা বছর আমরা একসাথে থাকি, উৎসবের মরশুমে তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। সবার মানুষ আমরা হচ্ছে 4 নম্বর ওয়ার্ডে, সকলে 4 নম্বর ওয়ার্ডে ম্যাক্সিমাম ছেলে মেয়েরাই ছিল আমার সঙ্গে। আমাদের ভাই বোনদের যে 1 মাস ধরে রোজা চলছিল, ওদের কালকে ঈদের উৎসব। আমরা যেরকম দুর্গা পুজোয় আমাদের যেরকম দুর্গা উৎসব হয়, একইভাবে আমাদের সেই ভাই বোনদের আমাদের ঈদের উৎসব কালকে। আমরা তাদের হাতে আমরা কাপড় এবং ফল তুলে দিলাম, খুশির উৎসব, আনন্দের উৎসব, ভালোবাসার উৎসব। পাশাপাশি এদিন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে এক ইফতারের আয়োজন করা হয় অশোকনগরে। অশোকনগর চাঁড়ের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় শেরপুর APA ক্লাবের মাঠে অশোকনগরের বিভিন্ন প্রান্তের প্রায় 75 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হাতে ঈদের ঠিক প্রাককালে তুলে দেওয়া হলো ইফতার সামগ্রী, মিষ্টি, পানীয় এবং নতুন বস্ত্র। ব্যাপারটা খুবই ভালো লাগছে, এখানে জাতপাতের কোনো ভেদাভেদ নেই। হ্যাঁ, APA ক্লাবকে আমরা সত্যি, হ্যাঁ, যত সদস্য আছে এখান থেকে তাদেরকে আমরা ভালো ধন্যবাদ জানাই। কারণ এই যে প্রোগ্রামটা হচ্ছে 1 মাস রোজা থেকে আজকে, হ্যাঁ, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই যে কালকে পবিত্র ঈদ, সেই উপলক্ষে একটা দুস্থদের বস্ত্র বিতরণ, সর্বজনীন যেই দুর্গা উৎসবের পক্ষ থেকে, হ্যাঁ, এখানে যে প্রোগ্রামটা করছে, দুস্থদের দিচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার, উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও ক্লাবের সদস্যরা। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান প্রবোধ সরকার ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, সমাজের জন্য এটি একটি ভালো বার্তা। APA ক্লাব আমাদের নতুন করে শিক্ষা দিল যে একটা দুর্গাপূজা কমিটি, তাদের পক্ষ থেকে ঈদের আগে মুসলিম বন্ধুদের জামাকাপড় দেওয়া, এটা কিন্তু আমরা আগে ভাবতে পারিনি। অশোকনগর এই প্রথম হলো যে ঈদের আগে একটা দুর্গাপূজা কমিটি মুসলিম ভাই বোনদের হাতে মানে আমাদের বস্ত্র তুলে দিল, এটা অভিনব ব্যাপার। আমি মনে করি যে এর মধ্যে দিয়ে হিন্দু মুসলিমের মধ্যে যে আরও দৃঢ় সম্পর্ক সেটা প্রমাণিত হবে। এরা 1 মাস ভীষণ কষ্টে রোজা করে, এরা ধর্মপ্রাণ মুসলিম, এবং সেই ধর্মপ্রাণ মুসলিমের রোজা করার পর যখন কালকে পবিত্র ঈদে যাবে, তখন কিন্তু এই ক্লাবের কথা ভাববে যে একটা দুর্গাপূজা কমিটি আমাদের বস্ত্র প্রদান করছে। এটা কিন্তু আমাদের পক্ষে একটা শিক্ষণীয় ব্যাপার। চলতে এখানে তো ধনী লোকদের দেওয়া হয়নি, যারা আর্থিক দিকে পিছিয়ে পড়ানো তাদেরই দেওয়া হয়েছে। সেদিক থেকে আমার মনে হয় যে এটা একটা খুব ভালো কাজ হয়েছে, এবং আমার মনে হয় যে অশোকনগরের মধ্যে একটা নতুন করে আরেকটা সৃষ্টি হলো, নতুন করে দিগন্তে সৃষ্টি হলো। এ বিষয়ে ক্লাবের দাবি, সবার ওপরে আমরা মানুষ, সবার ওপরে আমাদের পরিচয়, মানবতা। সে কথা মাথায় রেখেই ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড।